আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি চি সুজন কুমার সরকার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আজকে কিছু ব্রিফিং নিয়ে কথা বলতে চাই। আপনারা সবাই ভালো আছেন মোটামুটি? আমি আপনারা দেখছেন আমার সামনে একটা পোস্টার রাখা আছে, তো এটাতে লেখা আছে আপনারা দেখছেন গরু মোটা তাজাকরণ। তো আপনারা অনেকেই জানেন না যে গরুটা কেমন গরু কিনতে হবে বাজার থেকে, কেমন গরু কিনলে লাভজনক হবেন। তো এই বিষয়ে সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু গাইডলাইন তুলে ধরব। তো আপনারা বাজারে যান অনেকেই, তো বাজারে গিয়ে কেমন গরু কিনতে হবে এটা আপনারা অনেকেই জানেন না। তো সামনে কুরবানি ঈদ আসছে, আপনারা সবসময় গরু ক্রয় করবেন কেমন? দেখবেন যে গরু মোটা তাজা কম, হাড় মাংস বেশি, চামড়া ঢিলা। দেখবেন চামড়াটা টানলে দেখবেন যে অনেক সময় ঢিল ঢিল ভাব আসে, সেই গরুটাই ক্রয় করবেন। অনেক গরু দেখবেন যে রোগা, আপনি দেখে বুঝতে পারছেন যে গরুটা মোটা হবে বাট রোগা আছে, রোগাটা সারাইলে গরুটা মোটা হওয়া সম্ভব। তো এ বিষয়ে আমি আপনাদের গরু মোটা তাজাকরণ নিয়ে চলুন একটু কথা বলি, আপনারা একটু শুনবেন প্লিজ। প্রথমে দেখছেন গরু মোটা তাজাকরণের সুবিধাসমূহ, এখানে বলেছে স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা লাভের সুযোগ রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূর। আপনারা অনেকেই খামার করেন, বিভিন্ন লোকজন আপনারা অনেকেই দেখি যে একটা মাসিক স্যালারি দিয়ে আপনারা অনেকেই পারিশ্রমিক দিয়ে একটা লোক রাখেন, তো সেক্ষেত্রে বেকারত্বটা আমাদের দূর হচ্ছে। তারপরে দেখবেন অন্যান্য কাজের পাশাপাশি স্বল্প বিনিয়োগে মোটা তাজাকরণ খামার করা বিধায় বাড়তি আয়ের সুযোগ আছে, আমিষের চাহিদা পূরণ করে। আপনারা জানেন আমাদের গাভী দুধ দেয় এবং আমরা সেখান থেকে দুধ খেয়ে আমরা বেঁচে থাকি এবং দুধে অনেক পুষ্টি আছে। এবং আপনারা দেখবেন যে আমাদের কিছু বায়োগ্যাস, গরু থেকে আমরা কিছু বায়োগ্যাস পেয়ে থাকি, এই জিনিসটাও আপনারা দেখে থাকেন। তো আসুন আমরা কিছু রোগ নিয়ে কথা বলি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন গবাদি পশুকে টিকা প্রদান, আমরা কী কী টিকা দিতে পারবো আপনারা এই বিষয়ে অনেকেই ধারণা নেই, অনেকের আছে। তো আমরা টিকা দিতে পারবো যেমন মারাত্মক সংক্রমণ হলে খুরা রোগ, খুরা রোগ আছে, বাদলা রোগ, তর্কা রোগ, গলা ফুলা ইত্যাদি প্রতিরোধের জন্য সময় মতো টিকা প্রদান করতে হবে। আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন টিকা প্রদান করা হয়, আপনারা ঠিকমতো টিকাগুলো নেন না। আমাদের এখানে চৌদ্দগ্রাম পশু হাসপাতাল আছে, আপনারা অনেকেই ওখানে যান না, আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং আমাদের স্যার আছে, ভিএস স্যার আছে, ডিভিএম স্যার আছে, আপনারা তাদের সঙ্গে পরামর্শ করবেন, তাহলে দেখবেন যে অনেকটা উপকৃত হচ্ছে। আপনারা যে পশু হাসপাতাল আছে অনেকেই জানেন না সে বিষয়ে, তো আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। আর এখানে বলা হয়েছে খুরা রোগ প্রতিরোধ চিকিৎসায়, খুরা রোগ হলে আপনারা কী করবেন, প্রাথমিক চিকিৎসা আপনারা যেন দিতে পারেন সে বিষয়ে একটু ধারণা রাখবেন। খুরা রোগ প্রতিরোধে FMD আমাদের একমি সলিউশন করছে, FMD কিউর, আপনারা FMD কিউর এটা আপনারা ধৌত, যেখানে ক্ষত হবে ওইখানে আপনারা ক্ষত স্থানে ধৌত করবেন, ধৌত করে আপনারা হচ্ছে ওখানে আমাদের সালফাভেট পাউডার আছে, সালফাভেট পাউডার দিবেন, ডিজেলেফার আছে এগুলো দিবেন, তারপরে দেখবেন ডাইরোভেট মুখে খাওয়ানোর ট্যাবলেট এগুলো দিয়ে সলিউশনটা করতে পারেন। তারপরে আসুন কৃমিমুক্তকরণ, আপনারা মোটা তাজাকরণ করার প্রাথমিক মূল যেই একটা শিখর সেটা বলতে পারেন এলটিভেট, আমাদের একমি নিয়ে এসেছে এলটিভেট, এলটিভেট আমাদের আবার নতুন এলটিভেট ডিএস, এলটিভেট ডিএসটা আপনারা যদি দেন তাহলে এটা 100 থেকে 150 কেজি বডি ওয়েটের হচ্ছে একটা দিবেন, আর যদি এলটিভেট দেন তাহলে 100 কেজি বডি ওয়েটের দুইটা দিবেন, তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তারপরে আমাদের এলটিভেটের পাশাপাশি ইমেকটিন প্লাস আছে, ইমেকটিন ভেটের কাজ হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে গায়ে অনেক সময় দেখবেন যে কিছু ছোট ছোট আঠালি উকুন হয়, আর আমাদের ইমেকটিন ভেট এটা আমাদের কি কাজ করবে, এটা ইনজেকশন ফরম্যাট, এটা আমাদের কাজ করবে আপনার অন্তঃস্থ এবং বহিঃস্থ কৃমি, যেমন আঠালি উকুন এবং ভিতরে দেখবেন যে কলিজা কৃমি হয়, ইমেকটিন ভেটটা দিলে আপনার এটা দুইটাই অন্তঃস্থ এবং বহিঃস্থ দুইটাই ক্লিন হয়ে যাবে। তো কৃমি মুক্ত করার পরে আর আপনারা কৃমির ওষুধটা কখন ডোজ করাবেন,
এটা আপনারা যখন নিয়ে যাবেন বাজার থেকে কিনে নিয়ে যাবেন, এটা আপনারা সকালে সকালবেলায় আপনারা খালি পেটে গরু গাভী কিংবা ষাঁড় আইরে যখন সকালবেলায় খালি পেটে আপনারা খাওয়াবেন, খাওয়ানোর 2 ঘন্টা পর আপনারা খাবার দিবেন, অন্তত 2 ঘন্টা পর খাবার দিবেন। আপনারা এই জিনিসটা হয়তো বা অনেকেই জানেন না, তো এটা আমি আপনাদেরকে আজকে জানাই দিলাম। তারপরে আপনারা পরের দিন মানে যেদিন খাওয়াবেন তার পরের দিন থেকে লিভার টনিক দিবেন। আমাদের লিভার টনিক দেখতে পাচ্ছেন হেপাটোভিট এবং হেপাফিট। হেপাফিটটা আমাদের কেমিক্যাল, আর আমাদের হেপাফিটটা আপনারা খাওয়াইতে পারেন। তো আপনারা যখন এটা খাওয়াবেন, এটা আমাদের 7 দিন খাওয়াবেন। এটা কতটুকু করে খাওয়াবেন? যদি বড় গরু হয় তাহলে 2 কাপ করে খাওয়াবেন, আর যদি ছোট গরু হয় তাহলে 1 কাপ করে খাওয়াবেন। তারপরে আসেন আমাদের রুচি বৃদ্ধিকরণ। রুচির জন্য আপনারা কী খাওয়াবেন? আমাদের অ্যানোরা ডিএস, আমাদের এই 2টা সলিউশন, অ্যানোরা এবং অ্যানোরা ডিএস, আপনারা রুচি বৃদ্ধিকরণের জন্য খাওয়াবেন। এবং যদি হজম শক্তি বৃদ্ধিকরণ, পেট ফাঁপা হইতে পারে, যেমন বদহজম হইলে আপনারা কী খাওয়াবেন? ববিকেয়ার এবং জাইমোভেট, আপনারা এই 2টা খাওয়াইতে পারেন। তারপরে আপনারা সামনে মেটাবলিজম বৃদ্ধিকরণের জন্য, মেটাবলিজম যত বেশি হবে, গবাদি পশু মোটা তাজা তত কী দ্রুত হবে, মেটাবলিজম বৃদ্ধির জন্য এসল, আমাদের মোটা তাজাকরণ যেই প্রোডাক্টটা সেটার নাম হচ্ছে এসলভেট। এটা আমাদের ইনজেকশন ফরম্যাট 30 এবং 100 ml। তারপরে আপনারা যেটা করতে পারেন, আমাদের ভাইটাল অ্যামাইনো ফোরভেট এবং প্রিমা ফ্যাটের অর্থ কী? প্রিমা ফ্যাট মানে কি? মোটা তাজাকরণ। আপনারা খামারিগণ আছেন, এটা আমাদের ভাইটাল অ্যামাইনো আছে আপনার 100, 500 এবং 1 লিটার, প্রিমা ফ্যাট আছে হচ্ছে 1 কেজি, এবং একটা দেখতে পাচ্ছেন বস্তা, এটা হচ্ছে 25 কেজি বস্তা। প্রিমা ফ্যাটটা এটা কীভাবে খাওয়াবেন? এটা আপনারা খাওয়াবেন খাদ্যের সাথে খাওয়াইতে পারেন, দেখা যাচ্ছে ফ্যান ভাত এগুলোর সঙ্গে খাওয়াইতে পারেন, ভুষির লগে খাওয়াইতে পারেন। আপনারা প্রতিদিন 100 গ্রাম করে খাওয়াবেন, এটা আপনারা খাওয়ালে সবথেকে বেশি উপকৃত হবে। প্রিমা ফ্যাট নামটা একটু মনে রাখবেন আপনারা। তারপরে হাড়ের গঠন ও সুগঠিত ও শক্তিশালীকরণ। আপনারা হাড়ের গঠনের জন্য কি ক্যালসিয়াম দরকার? আপনারা অনেকেই জানেন যে ক্যালসিয়ামটা দরকার, তো ক্যালসিয়ামটা পাবেন কোথায় থেকে? ক্যালসিয়ামের ট্যাবলেট এবং লিকুইড ফর্মে 2টা আছে আমাদের। ক্যালসিয়ামের জন্য আছে, নামটা একটু মনে রাখবেন, সিপি ভেট, এটা হচ্ছে ওরাল সলিউশন মুখে খাওয়ানোর জন্য, খাদ্যের সঙ্গে দিতে পারবেন। এটা আমাদের 100, 500 আছে, 1 লিটার আছে এবং 5 লিটার আছে। তারপরে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরণ, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রোগ বৃদ্ধি হয়, তো রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষমতার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জিজভেট, জিঙ্কের অভাব। আপনারা দেখবেন অনেক সময় বিভিন্ন গরুগুলো দেখবেন যে লোম খাড়া খাড়া হয়ে আছে কিংবা উস্কো খুস্কো হয়ে আছে, তার মানে বুঝবেন যে এটা জিঙ্কের অভাব, তখন আপনারা জিঙ্ক, আমাদের জিঙ্কের নাম হচ্ছে জিজভেট, এটা হচ্ছে আপনার 100, 500 এবং 1 লিটার এবং 5 লিটার। তারপরে আপনারা যেটা করবেন সুস্থতা ও উৎপাদন নিশ্চিতকরণে, সুস্থতা এবং উৎপাদন, সুস্থ গরুকেও আমাদের একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, থাইল্যান্ড থেকে আমদানিকৃত, আমরা ইকমি পক্ষ থেকে থাইল্যান্ড থেকে আমদানিকৃত আমাদের বায়োগার্ড ভেট, এটা আপনারা সুস্থ গরুকেও খাওয়াইতে পারবেন। এটা আমাদের স্যাশেট, এটা আপনার বাজারে যে কোনো দোকানে পাওয়া যাবে আপনাদের। এটাতে আমাদের আছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড এবং ইস্ট, এবং এটাতে আপাতত এগুলোই জেনে রাখেন। তো এটা আপনারা সুস্থ গরুকে প্রতিদিন সকালে 1টা এবং বিকালে 1 স্যাশেট 2টা খাওয়াবেন, এটা সুস্থ গরুকে, এবং অসুস্থ হলে তো অবশ্যই খাওয়াবেন, এটা আমাদের অনেক একটি কার্যকরী উপাদান। তারপরে আপনারা কিছু রোগ সমস্যা যেগুলো দেখতে পাচ্ছেন নিচে, কিছু সাধারণ সমস্যা ও তার সম্ভাব্য কি সমাধান। সমস্যা পেট ফাঁপা হলে কি ব্লড স্টপ ভেট আছে আমাদের, বদহজম হলে জাইমোভেট, ববিকেয়ার, কোষ্ঠকাঠিন্য, দেখবেন যে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য হলে আমাদের ম্যাকভেট প্লাস। তারপরে দেখবেন পানি শূন্যতা অভাব দিলে, ডায়রিয়া হলে আমাদের গ্লুকোভেট ও জিজভেট, এবং জ্বর হলে ফাস্টভেট, ব্যথা হলে কিটোভেট, মেলভেট, এবং আমাদের নতুন একটা বাজারে লঞ্চ করছে ট্যামিক ভেট, টলফেনামিক অ্যাসিড যেটা।
তারপরে দেখবেন ঠান্ডা ও শরীরের জন্য আমাদের বঙ্কোভেট, একলভেট এবং আমাদের নতুন আরেকটা বাজারে প্রোডাক্ট এসেছে, সেটার নাম হচ্ছে ডাইলোডেস ভেট। এনার্জি, এনার্জির জন্য অ্যাস্টাভেট, ফেনারডিল ভেট এবং আমাদের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ভাইরাসজনিত চিকিৎসায় ট্রাইজোন আছে, ট্রাইফুর আছে, মক্সিলিন, সিপ্রোয়ে, সালফাসল, সালফাডিন এবং পোটোজয়াজনিত সংক্রমণ চিকিৎসায় ডাইরোভেট, বেপকিউর ভেট ইত্যাদি ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এগুলো দোকানে পার্শ্ববর্তী আমাদের আপনাদের আশেপাশে অনেক দেখবেন যে ভেটেনারি দোকান আছে, আপনারা যদি বুঝতে না পারেন পার্শ্ববর্তী দোকানগুলো দেখবেন, সেগুলোতে আমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো আজকে যে সকল অ্যান্টিবায়োটিক আমাদের ইনজেকশনগুলোর নাম বললাম, এগুলো আপনারা আমি শুধু আপনাদের নামগুলো জানাই রাখলাম, এগুলো আপনাদের পার্শ্ববর্তী আমাদের ভেটেনারি হসপিটাল আছে, পশু হসপিটাল, এখানে আপনারা গিয়ে ডিভিএম, আমাদের ডিভিএম স্যার আছে, ভিএস স্যার আছে, তাদের পরামর্শ নিয়ে এবং আমাদের গ্রামে বিভিন্ন দেখবেন ডক্টর আছে, তাদের পরামর্শ নিয়ে এগুলা ব্যবহার করবেন। আমি শুধু আপনাদের এই নামগুলো জানাই রাখলাম। তো আশা করি ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, আপনারা গরু মোটা তাজাকরণ সম্পর্কে আশা করি একটু ধারণা পেয়েছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।